বেশ কয়েক বছর আগে বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বেরিয়ে যাওয়া কিছু শিক্ষার্থী নিজ নিজ পেশায় প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের প্রিয় এক শিক্ষকের বাসায় বেড়াতে এলো। শিক্ষকের সাথে বিভিন্ন রকমের খোশ গল্প আলোচনা করল। এক পর্যায়ে প্রত্যেকেই যার যার ব্যক্তিগত সমস্যা এবং পেশাগত বিভিন্ন রকমের চাপের কথা প্রফেসরের সাথে শেয়ার করতে লাগলো। প্রফেসর প্রত্যেকের কথা মন দিয়ে শুনলেন। কিছুক্ষণ পর তাদেরকে বসতে বললেন। বসতে বলে তাদের জন্য কফি তৈরি করতে গেলেন। শিক্ষক একটি ট্রেতে করে কেটলিতে কফি এবং বেশ কয়েক রকমের কাপ সাথে করে নিয়ে আসলেন। ট্রেটা টেবিলে রেখে শিক্ষক প্রত্যেককেই বললেন যার যার কফি ঢেলে নেওয়ার জন্য। প্রত্যেক স্টুডেন্ট করল, তাই সবাই সবার মতো করে কফি ঢেলে নিল। এরপর শিক্ষক বললেন তাদেরকে, তোমরা কি একটা ব্যাপার লক্ষ্য করেছো? সবাই আশ্চর্য হয়ে শিক্ষকের দিকে তাকালো। শিক্ষক বলল, তোমরা প্রত্যেকেই যার যার নিজের জন্য সবচেয়ে সুন্দর এবং দামি কাপটাই পছন্দ করলে, এবং কম দামি ও সাধারণ কাপগুলো ট্রেতেই পড়ে রইল। জীবনের ক্ষেত্রেও তাই, আমরা প্রত্যেকেই নিজেদের জন্য সবচেয়ে ভালো আর দামি জিনিসগুলোই পছন্দ করে থাকি, এবং এটার কারণেই আমাদের বিভিন্ন রকমের সমস্যা ও মানসিক চাপের সৃষ্টি হয়। জেনে রেখো, কাপ যত দামিই হোক তা তোমার কফির ভিতরে বাড়তি স্বাদ যোগ করতে পারবে না। অথচ তোমরা সচেতনতার সাথেই কাপ নির্বাচন করলে এবং একে অপরের কাপের দিকে তাকাতে থাকলে। এখন শোনো, চাকরি টাকা পয়সা আর সমাজ হলো সেই কাপের মতো। চাকরি টাকা পয়সা সমাজ তোমার জীবনের সংজ্ঞা নির্ধারণ করে না, এমনকি তোমার জীবনের সুখ নির্ধারণ করে না, অথচ তারপরেও তোমরা সেই দিকেই ছুটছ, যার ফলশ্রুতিতে নানা রকমের চাপ ও সমস্যার সৃষ্টি হচ্ছে। কখনো কখনো অন্যের কাপের দিকে তাকাতে যেয়ে সৃষ্টিকর্তা আমাদের যে কফিটা দিয়েছেন তা উপভোগ করতেই আমরা ভুলে যাই। বন্ধুরা, মাইকেসো ওয়ার্ডের সপ্তম ক্লাসে সবাইকে স্বাগতম। চলুন তবে আজকের ক্লাসটি শুরু করা যাক। লাস্ট ক্লাস পর্যন্ত আমরা দেখে আসছিলাম ইনসার্টের কিছু অংশ। আজকে আমরা ইনসার্টের বাকি অংশগুলোর কাজ দেখব। মাঝামাঝি যে অপশনগুলো রয়েছে এগুলো আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট, তাই স্কিপ করছি। আমাদের জন্য পরবর্তী খুবই ইম্পর্টেন্ট অপশনগুলো হচ্ছে হেডার অ্যান্ড ফুটার। হেডার অ্যান্ড ফুটার হচ্ছে যদি কোনো ডকুমেন্টের ভিতরে স্বয়ংক্রিয়ভাবে কোনো একটা স্ট্রাকচার প্রত্যেকটা পেজেই যদি আমরা ইনক্লুড করতে চাই, তাহলে সেই কাজটা আমাদের করতে হবে হেডার অ্যান্ড ফুটারের মাধ্যমে। ফর এক্সাম্পল, ডকুমেন্টকে আপনি একটা প্যাডের অদলে তৈরি করতে চান, সেক্ষেত্রে হেডার অ্যান্ড ফুটার হচ্ছে আপনার জন্য বেস্ট অপশন। তাহলে প্রত্যেকটা পেজে যেয়ে যেয়ে সেই কাজটা করতে হবে না। একটা এক্সাম্পল দেখে আসি আমরা। এক্সাম্পল হিসেবে আমরা আইটির জন্য একটা প্যাড তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমি হেডারে ক্লিক করার পরপরই হেডার অ্যান্ড ফুটার ইনক্লুড করার অপশনগুলো চলে আসবে আমাকে। এখান থেকে ব্ল্যাঙ্ক নিতে পারেন, আপনি নিজে এডিট করে নিতে পারেন, আমরা এডিট করে নিচ্ছি। যখনই হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করবো, হেডার অ্যান্ড ফুটার অংশটা অ্যাক্টিভেট হয়ে যাবে, আর যখনই হেডার অ্যান্ড ফুটার অংশটা অ্যাক্টিভেট থাকে সেই ক্ষেত্রে বডি কন্টেন্ট ইনঅ্যাক্টিভ থাকবে। হেডারে ক্লিক করার পর হেডারের ডিজাইন অংশটা চলে আসছে। আমি হেডার অংশে ফার্স্টেই একটা লোগো ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে ইনসার্টে যেয়ে পিকচার ইনক্লুড করে নিচ্ছি। আজকের কাজগুলো যদি কারো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই আগের ক্লাসগুলো করতে হবে, নয়তো একটু কঠিন মনে হতে পারে। যদি আগের ক্লাসগুলো আপনার করা থাকে সেক্ষেত্রে আপনার এই কাজগুলো সব জানার কথা। পিকচার কীভাবে ইনক্লুড করতে হয় সেটা আমরা আগের ক্লাসে আলোচনা করে আসছিলাম। আমি এখানে ইনসার্ট করে দিলাম পিকচারটা। এরপর আমি এখানে একটা শেপ দিতে চাই, গ্রিন কালার একটা শেপ দিতে চাই, চিকন করে আর একটু সরু করতে চাই এবং নিচের দিকে ইনসার্ট করতে চাই। ফিল কালারটা গ্রিন দিয়ে দিলাম অ্যান্ড লাইন কালারটা নো লাইন করে দিচ্ছি, নো আউটলাইন। এবার আমি এখানে কিছু টেক্সট ইনক্লুড করতে চাই। লেখাটুকু একটু বড় করে দিই, এটা হচ্ছে আমাদের সাবটাইটেল। এটা কালারটাও গ্রিন করে দিই, গ্রিনই বেটার লাগছে।
বড় করে নিচ্ছি, একটু বড় করে নিচ্ছি। একইভাবে নিচেও আমি একটা শেপ দিতে চাই, এই শেপটাকে কপি করে আনতে পারি, কন্ট্রোল চাপ দিয়ে ধরে শেপটা কপি করে নিলাম। হেড অ্যান্ড ফুটার অংশ কমপ্লিট, আমি চাইলে এটাকে ক্লোজ করে দিতে পারি। ক্লোজ হেড অ্যান্ড ফুটার ডিজাইনের অংশ রয়েছে এটা। এখন আমার বডি কন্টেন্ট অ্যাক্টিভেট হয়ে গেছে। প্রত্যেকটা পেজে আমরা ডিজাইনটা দেখতে পাচ্ছি, স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হয়ে গেল। এটাই হচ্ছে হেড অ্যান্ড ফুটারের কাজের আনন্দ। ইনসার্টে যাব, পেজ নাম্বার যদি আমরা ইনক্লুড করতে চাই। অনেক সময় দেখা যায় একসাথে অনেক পেজের ডকুমেন্ট আমরা প্রিন্ট করলে প্রিন্ট যদি এলোমেলো হয় বা প্রিন্ট মাঝপথে আটকে যায় বা পেজগুলো যদি এলোমেলোভাবে আসে, সেক্ষেত্রে ডকুমেন্টটাকে গুছানো আমাদের জন্য মুশকিল হয়ে যায়। যদি পেজ নাম্বার থাকে তাহলে সহজেই আমরা তখন সহজেই আমরা দেখে পেজটাকে অর্ডার করতে পারি, ডকুমেন্টের অর্ডারটাকে ঠিক করতে পারি। পেজ নাম্বারটা ইনক্লুড করে নিচ্ছি। অফিসিয়াল ডকুমেন্টের ক্ষেত্রে সর্বদা আপনারা বটম অফ দ্য পেজ অ্যান্ড রাইট পজিশনে রাখবেন। অ্যালাইন রাইট, পেজ নাম্বার চলে আসছে, এই যে আমরা দেখতে পাচ্ছি পেজ 3। যদি আরও বেশি পেজ সংযুক্ত হয় সেক্ষেত্রে আরও বেশি পেজ নাম্বার এখানে অটোমেটিকলি সংযুক্ত হয়ে যাবে। ইনসার্টের পরবর্তী অপশন টেক্সট বক্স। যদি মুভেবল বা ফ্লেক্সিবল টেক্সট আমরা এডিট করতে চাই, টেক্সটকে যেমন এই টেক্সটটাকে চাইলে যে কোনো জায়গায় মুভ করানো যায় না, সেই ক্ষেত্রে আমাদের টেক্সট বক্সের মাধ্যমে সেই কাজটা করতে হবে। টেক্সট বক্সে ক্লিক করলে কী ধরনের টেক্সট বক্স চাই, আমরা একটা স্যাম্পল নিয়ে নিলাম। এই টেক্সট বক্সের ভিতরে আমরা যে কোনো ধরনের টেক্সট এডিট করতে পারি এবং সেটাকে আমরা যে কোনো জায়গায় মুভ করতে পারি। যেমন আমি লিখছি এই লিখাকে যে কোনো জায়গায় আমরা নিয়ে যেতে পারি। এখন এই টেক্সট বক্সটা আমার ডকুমেন্টের ভিতরে যে প্যারাটা রয়েছে সেটার ভিতরে একটা ইফেক্ট পড়ছে। এটা স্কোয়ার আকৃতিতে জায়গা দখল করে রেখেছে, সো এই ক্ষেত্রে যদি আমরা এটার লেআউটটা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এটিতে ক্লিক করলে এটা ফরম্যাটটা চলে আসবে, এডিশনাল লাইটটা বাটন। এখান থেকে র্যাপ টেক্সট নামক একটা অপশন রয়েছে যেখান থেকে আমরা বিহাইন্ড টেক্সট অর ইন ফ্রন্ট অফ টেক্সট করতে পারি। ইন ফ্রন্ট অফ টেক্সট ফ্লেক্সিবল একটা অপশন, সেক্ষেত্রে এটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারি। মুভ করলেও প্যারার ভিতরে কোনো রকমের কোনো পরিবর্তন আসবে না, দুইটা ভিন্ন লেয়ার হিসেবে কাজ করবে। এই অবস্থায় টেক্সট বক্সকে আমরা দেখতে পাচ্ছি, টেক্সট বক্সটা ফিল কালার হোয়াইটে ফিল করা রয়েছে। চাইলে আমরা এটা ফিল কালারটা চেঞ্জ করে দিতে পারি, যেমন আমি ফিল কালারটা গ্রিন করতে চাই, অথবা কোনো ফিল রাখতে চাই না, নো ফিল করে দিলাম। লাইন কালারটা রাখতে চাই অথবা রাখতে চাই না, অথবা ভিন্ন কোনো কালার দিতে চাই সেটা আমরা শেপ আউটলাইনে যেয়ে করতে পারি। যেমন রেড কালার দিলাম, রেড কালারে এটা ফিল আপ হয়ে গেল। আমরা চাচ্ছি এটা নো ফিল করতে, শুধুমাত্র টেক্সট বক্সটা থাকবে, লেখাটা থাকবে কিন্তু টেক্সট বক্সের বর্ডারটা বোঝা যাবে না। এটাকে আমরা একদম মার্জিনের এই দিকটাতেও নিয়ে আসতে পারি, চাইলে এটাকে রোটেট করে নিতে পারি আমরা। এই রোটেট করে নিলাম, এভাবে আমরা টেক্সট বক্সে বিভিন্ন রকমের কাজ করে থাকতে পারি। ওয়ার্ড আর্ট, লেখাকে কোনো আর্টিস্টিক লুক দিতে চাইলে আমরা ওয়ার্ড আর্ট ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে একটা স্কুলের নাম, আমার স্কুলের নামই আমি লিখতে চাই, একটু রাউন্ড শেপে গোল করে উপর থেকে।
ওয়ার্ড আর্ট যখন আমরা তৈরি করি তখন সেটা ছবির মতোই আচরণ করে। ছবির সাথে আমরা যে যে কাজগুলো করতে পারি ওয়ার্ড আর্টের সাথে সে একই কাজ, লেআউট চেঞ্জ করা, শেপ চেঞ্জ করা, সবগুলো কাজই আমরা করতে পারি। আমি এটাকে করে দিচ্ছি ইন ফ্রন্ট অফ টেক্সট, এই দিক থেকে ধরে নিচের দিকে টানলে এটাকে আমি আরও বেশি কার্ভ করতে পারবো। চলে একটু কার্ভ করা যাবে, চলে একটু উপর দিকে এটাকে আরও বেশি ক্লোজ করা যাবে। এইভাবে আমরা ওয়ার্ড আর্টের কাজগুলো করে থাকতে পারি। বাকি অপশনগুলো স্কিপ করে নিচ্ছি। ইকুয়েশন যদি আমরা ইনসার্ট করতে চাই ইকুয়েশন আমরা ইউজ করতে পারি। এরপর হচ্ছে সিম্বলের বিভিন্ন রকম ব্যবহার আমরা এখান থেকে করতে পারি। যেই সিম্বলগুলো কিবোর্ডে নেই সাধারণত, আলফা, বেটা, গামা, পাই, অ্যাপসিলন, ডেল, এই ধরনের ম্যাথমেটিক্যাল বিভিন্ন রকমের টার্মস রয়েছে, বিভিন্ন রকমের সাইন রয়েছে, যেটা আমাদের কিবোর্ডে আমরা সরাসরি পাবো না, সেটা আমরা সিম্বল থেকে করে নিতে পারি। এরপর হচ্ছে ডিজাইন। ডকুমেন্টের টাইটেল তৈরি করার জন্য এখানে বিভিন্ন রকমের ডিজাইন দেওয়া রয়েছে। এই কাজগুলো আপনারা যদি আগের ক্লাসগুলো করে থাকেন তাহলে এমনিতেই পারবেন, নিজের মতো করে নিজে যে কোনো ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। আপনারা এখান থেকে কোনো রকমের কোনো ডিজাইন নেওয়ার কোনো প্রয়োজন নেই। কালার এখান থেকে কোনো কালার টেমপ্লেট ব্যবহার করার দরকার নেই। ফন্ট তো আমরা আগের ক্লাসে দেখে আসছি, হোম থেকে বিভিন্ন ফন্ট নেওয়া, ফন্টের ব্যবহার এখান থেকে আপনারা করার দরকার নেই। যদি আপনার পেজ বর্ডার দেওয়া প্রয়োজন হয় সেক্ষেত্রে এই অপশনটা আমরা ইউজ করতে পারি, ডিজাইন থেকে পেজ বর্ডার। বিভিন্ন রকমের পেজ বর্ডার রয়েছে। আমরা যদি কোনো আর্ট নিতে চাই সেটাও নিতে পারি। আমার খুব পছন্দের একটা আর্ট রয়েছে, এটা আমি মাঝে মাঝেই ব্যবহার করে থাকি, কালারটা গ্রিন। এটাকে করে দিচ্ছি 14, তাহলে চারপাশে একটা বর্ডার চলে আসবে। এভাবে আমরা পেজ বর্ডারের ব্যবহার করতে পারি। ওয়াটারমার্ক যদি দিতে চাই সেক্ষেত্রে ওয়াটারমার্কও দিতে পারি, ডু নট কপি, সবগুলোর ভিতরে একটা ওয়াটারমার্ক বসে গেল। ওয়াটারমার্কটা যদি রিমুভ করতে চাই, রিমুভ ওয়াটারমার্ক। পেজ কালার যদি আমরা দিতে চাই, বিভিন্ন রকমের পেজ কালার রয়েছে এখানে, কিন্তু এটা প্রিন্ট হবে না, এই কালার দিলে, এই কালার দিলে ডকুমেন্টে কোনো প্রিন্টে আসবে না। সেক্ষেত্রে বেস্ট যদি কালার পেজে প্রিন্ট করতে চান পেজটাই কালার নেবেন, ডকুমেন্ট থেকে কালার না করে পেজ কালার দিয়ে কালার পেজে ব্ল্যাক প্রিন্ট করলে সেটা আপনি ভালো রেজাল্ট পাবেন। পেজ সেট আপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। ডকুমেন্টে পেজ সেট আপ ঠিকঠাক মতো না করতে পারলে, প্রিন্ট দিলে ডকুমেন্টটা ঠিক মতো প্রিন্ট হবে না, এলোমেলো প্রিন্ট আসতে পারে। এই ক্ষেত্রে পেজ সেট আপটা বুঝতে হবে। পেজ সেট আপের কাজ করার জন্য আমাদের যেতে হবে লেআউটে। আমরা এমন সাদা পেজে, যদিও এটা সাদা না দুঃখিত, আমরা এমন পেজে প্রিন্ট করে থাকি। একটা পেজ যখন আমরা প্রিন্ট করি পেজটাকে দুইভাবে প্রিন্ট করা যায়, এইভাবে এবং এইভাবে। এই যে ওরিয়েন্টেশনটা, এই ওরিয়েন্টেশনকে বলা হয় পোর্ট্রেট, আর এই ওরিয়েন্টেশনটাকে বলা হয় ল্যান্ডস্কেপ। আপনি চাইলে পোর্ট্রেটও প্রিন্ট করতে পারেন, আপনি চাইলে ল্যান্ডস্কেপও প্রিন্ট করতে পারেন। ডকুমেন্টকে ডিফল্টভাবে যে সেটিংটা আমাদের কাছে আসে সেটা হচ্ছে পোর্ট্রেটে। তো আমরা যদি এরকম ওরিয়েন্টেশন চেঞ্জ করতে চাই লেআউটে যাব। লেআউটে গেলে আমরা এখানে ওরিয়েন্টেশন দেখতে পাচ্ছি, দুটো ওরিয়েন্টেশন, পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ করতে চাইলে ল্যান্ডস্কেপে ক্লিক করলে ডকুমেন্টে ল্যান্ডস্কেপ হয়ে যাবে। পুনরায় পোর্ট্রেট করতে চাইলে পোর্ট্রেট। এরপর বাম পাশে ঠিক আরেকটা অপশন রয়েছে মার্জিন। এই যে ডকুমেন্টটা দেখতে পাচ্ছি, ইউজুয়ালি আমরা যখন খাতায় মার্জিন রাখতাম, মার্জিন মানে হচ্ছে চারপাশে বা ফাঁকা কোনো স্পেস রাখা, আমরা খাতাতে যখন হাতে লিখতাম তখন আমরা দুই পাশে রাখতাম, ওপরে এবং বাইরে। কিন্তু অফিসিয়াল ডকুমেন্টের ক্ষেত্রে আপনাকে চারপাশে রাখতে হবে এবং চারপাশে মার্জিন রাখা বাঞ্ছনীয়। ওপরের অংশটাকে বলা হচ্ছে টপ, নিচেরটা বটম, লেফট অ্যান্ড রাইট। মার্জিন সেট করার জন্য আমাদের যেতে হবে মার্জিনে। ডিফল্টভাবে এখানে কিছু প্রিসেট রয়েছে, ন্যারো, মডারেট, ওয়াইড, মিরর্ড, এরকম রয়েছে, আমরা চাইলে কাস্টম করেও নিতে পারি। আমি কাস্টমের সাথে যাচ্ছি, কাস্টম মার্জিন। কাস্টম মার্জিন করার জন্য কাস্টম মার্জিনে ক্লিক করলেই পেজ সেট আপের ডায়ালগ বক্সটা চলে আসবে আমাদের সামনে। এই ডায়ালগ বক্সে আমরা তিনটা ট্যাব দেখতে পাচ্ছি, মার্জিন, পেপার অ্যান্ড লেআউট। প্রথমটা হচ্ছে মার্জিন, মার্জিনের আন্ডারে এখানে মার্জিনের সাবঅর্ডিনেটে আমরা এখানে চারটা অপশন দেখতে পাচ্ছি, টপ, বটম, লেফট অ্যান্ড রাইট। টপে ডিফল্টভাবে 1.56 আমরা এটা চেঞ্জ করেছিলাম, ও ডিফল্টভাবে 1 ইঞ্চ করা থাকবে সব দিকেই, লেফট অ্যান্ড রাইটে, টপে, বটমে সব জায়গায় 1 ইঞ্চি করা থাকবে। আমরা চাইলে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারি। আমি এই ডকুমেন্টে চাচ্ছি
সব দিকে 2 ইঞ্চি করে ছাড়বে। তাহলে আমি 2 বলে দিলাম, শুধু 2 লিখলেই চলবে, ইঞ্চি সিম্বল দেওয়ার প্রয়োজন নেই। লেফট এন্ড রাইটে 2 ইঞ্চি 2 ইঞ্চি, এই যে আমাদের ডকুমেন্টে সব দিকে 2 ইঞ্চি করে জায়গা ছেড়ে দিয়েছে। সব দিকে আমরা দেখতে পাচ্ছি 2 ইঞ্চি জায়গা ছেড়ে নিয়েছে। আপনি চাইলে পুনরায় এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। এরপর পেপার সাইজ, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পেপার সাইজ বা কাস্টম পেপার সাইজে ক্লিক করার পরে ওই একই ডায়ালগ বক্স চলে আসবে, পে সেট আপ। এর 2 নম্বর ট্যাবটা হচ্ছে পেপার। ডিফল্টভাবে লেটার সাইজ রয়েছে এখানে পেপার, চাইলে আমরা এখানে পেপার সাইজ চেঞ্জ করতে পারি। যেমন আমি হাতে যে পেপারটা নিয়েছি এটা A4 সাইজ, আমরা সবচেয়ে বেশি ইউজ করি এই সাইজটা। এই A4 সাইজের ডাইমেনশনটা হচ্ছে 8.27 ইঞ্চ বাই 11.69 ইঞ্চ। আপনি যদি স্কেল দিয়ে মাপেন এদিক থেকে এদিকে এবং এদিক থেকে এদিকে, তাহলে এদিক বরাবর আপনি পাবেন 8.27 ইঞ্চ, আর এদিক বরাবর পাবেন 11.69 ইঞ্চ। আপনি চাইলে এখান থেকে যদি নামটা আপনার জানা থাকে সেক্ষেত্রে সরাসরি আপনি A4 চুজ করে নিতে পারেন, 8.27 বাই 11.69। আর যদি আপনার কাস্টম কোনো পেপার সাইজ থাকে, যেমন ধরেন আপনার কাছে রয়েছে 8.5 ইঞ্চির পেপার আর এখানে রয়েছে হচ্ছে 11.5 ইঞ্চির পেপার, তাহলে আপনি সেই অনুযায়ী সাইজটা এখানে দিয়ে দিবেন। পেপার সাইজ পুনরায় যাচ্ছি সাইজে, কাস্টম সাইজ। আপনার এখন পেপার সাইজ যেমনটা রয়েছে, এই পেপারটা আপনি প্রিন্টারে দেওয়ার পর এখান থেকে প্রিন্ট দিলে এক্স্যাক্টলি যা দেখতে পাচ্ছেন ঠিক তেমনটাই প্রিন্ট হবে। 2 নম্বর ক্লাসে আমরা আলোচনা করে আসছিলাম ইন্ডেন্টেশন নিয়ে। ইন্ডেন্টেশনটা আমরা তখন কন্ট্রোল এম বা শর্টকাটের মাধ্যমে কাজ করেছিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেন্টেশনটা দেখাচ্ছে। যেমন ধরেন এই প্যারার ক্ষেত্রে আমরা ইন্ডেন্টেশনটা রাখতে চাই, লেফটে আমরা ইন্ডেন্টেশন রাখতে চাই 1 ইঞ্চি, তাহলে লেফটে 1 ইঞ্চি ইন্ডেন্টেশন রেখে শুরু হবে। এখানে মার্জিন 2 ইঞ্চি রাখার পরেও আরও 1 ইঞ্চি এডিশনাল যদি রাখতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে ইন্ডেন্টেশনটাকে ফিক্স করে নিতে পারি। একইভাবে যদি রাইটে একটা ইন্ডেন্টেশন রাখতে চাই 1 ইঞ্চি, 1 বলে দিলাম, রাইটও 1 ইঞ্চি ইন্ডেন্টেশন রাখবে, 2 ইঞ্চি ছাড়ার পর আরও 1 ইঞ্চি ইন্ডেন্টেশন ছেড়েছে। সো মার্জিন, ইন্ডেন্টেশন অ্যান্ড হচ্ছে টেক্সট এরিয়া, এই 3টা অংশ ডকুমেন্টের ভিতরে থাকতে পারে। রিসেট করে দিই কন্ট্রোল কিউ দিয়ে। আর স্পেসিং বিফোর প্যারা আর স্পেসিং আফটার প্যারা চাইলে আমরা এখান থেকে সেট করতে পারি। যেমন আমি এই ডকুমেন্টের ভিতরে আমরা এখানে 2টা প্যারা লিখলাম, প্রত্যেকটা প্যারার পরে কতটুকু জায়গা ছাড়বে সেটা আমরা এখান থেকে বলে দিতে পারি। যেমন 10 পয়েন্ট আমি 0 করে দিচ্ছি, তাহলে একটা প্যারার পর আরেকটা প্যারার শুরু হওয়ার মাঝে কোনো ব্যবধান থাকবে না। ব্যবধান যদি আমরা তৈরি করতে চাই সেটা এখান থেকে আমরা মেনশন করতে পারি, যে আমরা কতটুকু ব্যবধান করতে চাই। আর যত ব্যবধান করতে চাই অতটুকু এখানে মেনশন করে দেবো। ইউজুয়ালি 10 থেকে 15 হচ্ছে স্ট্যান্ডার্ড। রেফারেন্স, মেইলিং, রিভিউ স্কিপ করে নিচ্ছি, এটা আপাতত প্রয়োজন নেই। ভিউ, এটা আপনাদের মাঝে মাঝে প্রয়োজন হবে, ডকুমেন্টটাকে কীভাবে আপনি দেখতে চান, রিডিং মোডে দেখতে চান, স্ক্যাপ বাটন প্রেস করবেন, রিডিং মোড থেকে বেরিয়ে আসতে পারবেন, প্রিন্ট লেআউটে দেখতে চান, ওয়েব লেআউটে দেখতে চান। অনেকে এরকম ডিফিকাল্টিস ফেস করে, ডকুমেন্ট এরকম ওয়েব লেআউটে করা থাকে। ডকুমেন্ট ওয়েব লেআউটে করা থাকলে মার্জিন কতটুকু রয়েছে, ইন্ডেন্টেশন কতটুকু রয়েছে, পেজটাই কী সাইজে সেটা কিছুই বোঝা যায় না। সেক্ষেত্রে প্রিন্ট করার জন্য যে ডকুমেন্টগুলো আমরা এডিট করি সেটার জন্য অবশ্যই অবশ্যই প্রিন্ট লেআউটে থাকা বাঞ্ছনীয়। চাইলে আউটলাইনে দেখতে পারেন এবং চাইলে গ্রিডলাইন দেখতে পারেন, গ্রিডলাইন বাদ দিতে পারেন, নেভিগেশন প্যানেল দেখতে পারেন, নেভিগেশন প্যানেল বাদ দিতে পারেন, জুম এখান থেকে করতে পারেন, জুম করে দেখতে পারেন, যেটা আমরা ইউজুয়ালি কন্ট্রোল বাটন প্রেস করে ধরে হুইল ঘুরিয়ে যে কাজটা করে থাকি, একদিকে ঘুরালে হুইল জুম ইন হয়, একদিকে ঘুরালে জুম আউট হয়, সেটা আপনি এখান থেকে করতে পারেন। ডকুমেন্ট প্রিন্ট করলে অ্যাকচুয়ালি কতটুকু সাইজের ফন্ট হবে বা দেখতে কেমন হবে সেই আন্দাজটা যদি করতে চান, তাহলে আপনাকে 100% স্কেলে জুম রাখতে হবে। সেক্ষেত্রে আপনি এখান থেকে 100% করে নিতে পারেন। মাল্টিপল পেজ একসাথে দেখতে চান, সিঙ্গেল পেজ দেখতে চান, সেটা আপনি এখান থেকে করে নিতে পারেন, বা আপনার ডকুমেন্টের প্যানেল অনুযায়ী পেজের উইডটা ফিক্সড হবে সেটা এখান থেকে করা যেতে পারে। বাকি অপশনগুলো স্কিপ করছি। কোনো এডিশনাল অ্যাডন্স থাকলে সেটা এখানে শো করবে, যেমন ওয়ার্ডের সাথে কোলাবোরেট হয়ে কাজ করে বিজয় বাংলা লেখার জন্য, সেক্ষেত্রে বিজয়ের অ্যাডন্সটা এখানে অ্যাড হয়ে আসে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব বাংলা কম্পোজ নিয়ে ইনশাআল্লাহ। আশা করি পরবর্তী ক্লাসেও আপনাদেরকে সাথে পাবো। আজকের জন্য এতটুকুই।
ক্লাসের কোনো একটা অংশ যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।